يا ظلام الليل يكفي ما سكبنا من دموع هتفت فيك جموع. حديث شريف عسى رسول الله بولن لا تركبن سنن من كان قبلكم شبرا بشبر وزراعا بزراع حتى لو دخلوا جحر دب لدخلتم فيه. هي عمر امت তোমরা আগেকার ইহুদি খ্রিস্টান যারা ছিল বিজাতি, তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের অভ্যাস, তাদের মূল্যবোধ, তাদের বিশ্বাস, তাদের আইন কানুন তোমরা এইভাবে মানবে, প্রতি গজ গজ, প্রতি বিঘায় বিঘায় তারা এক হাত ডানে গেলে তোমরা এক হাত ডানে যাবে, এক হাত বামে গেলে তোমরা এক হাত বামে যাবে, এক বিঘত সামনে গেলে তোমরা সামনে যাবে, এক বিঘত পিছনে গেলে তোমরা পিছনে যাবে, হাত্তা লাউ দখলু জোহরা দব্বিন, যদি তারা কোনো গুইসাবের গর্তে ঢুকে পড়ে, লা দখলতুম ফি, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে করতে সেই গুইসাবের গর্তে তোমরা ঢুকে পড়বে। এই 31st নাইট কত্তে গান্ধারি হয়েছে আজকে, যে কক্সবাজার যেগুলো হচ্ছে পুরো বাংলাদেশে হচ্ছে আজকে, কমপক্ষে লক্ষ লক্ষ নারী পুরুষ ছেলে মেয়ে তরুণ তরুণী তারা জেলায় লিপ্ত হবে আজকে রাত্রে, নাউজুবিল্লাহ। এবং আপনাদের নাকের ডগায় আমি ভয়ে আছি, আপনারা শুনেছেন ইন্দোনেশিয়াতে সুনামি হয়েছিল, সুনামি হচ্ছে ভয়ঙ্কর একটা ভূমিকম্প, পানির ভিতর থেকে যে ভূমিকম্প তৈরি হয়, এটা সাধারণ জলোচ্ছ্বাস নয়, এটা সাধারণ বন্যা নয়, বন্যা হয়েছিল 91 সালে মনে আছে আপনাদের, এটা ছিল সাধারণ বন্যা, সুনামি আরো ভয়াবহ, গজব যখন বাড়তে থাকবে, আজ হোক কাল হোক টুডে টুমারো, এই মাসে আগামী মাসে এই বছর পরের বছর যে কোনো সময় দেখবেন পুরো কক্সবাজার আল্লাহ দুলশাত হয়ে করে দিয়েছেন, আল্লাহ হেফাজত করুন, আমিন। যখন গজব এসে যাবে তখন আমরা হাই উদাস করব, হাই হুল্লোড় করব, দোয়া করব, প্রার্থনা করব, কিন্তু আগে থেকে আল্লাহর গজবকে বন্ধ করার জন্য আমাদের যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা আমরা কেউ নিই নাই। আমরা তো রসুল্লাহ বলেছেন এই বিজাতিদের কালচার অনুসরণ করতে করতে তোমরা গুইসাবের গর্তে ঢুকে পড়বা, কুমিরের গর্তে ঢুকে পড়বে। 31st নাইট 31শে ডিসেম্বরের রাত, বছরের শেষ রাত। আমার ভাইয়েরা, বছর শুরু এবং শেষ হয় আল্লাহর হুকুমে নাকি খ্রিস্টানদের হুকুমে? বছর 12 মাস, কয় মাস? 12 মাস। এই 12 মাস কি আমেরিকার কোন প্রেসিডেন্ট, ক্যামব্রিজের, ব্রিটেনের, ফ্রান্সের কোন দার্শনিক এই 12 মাস তৈরি করেছে? রোমান সভ্যতা এইভাবে গ্রিক সভ্যতার কোন দার্শনিক তৈরি করেছে 12 মাস? আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। ইন্না ইদ্দাতাশ শুহুর, মাসের গণনা হচ্ছে 12। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরা, আল্লাহ 12টা মাস আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত, নিয়ামত আল্লাহ। আর আইন মানুষের, নাউজুবিল্লাহ মিন যালিক, নিয়ামত আল্লাহ, দিন আল্লাহ। ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, হে মানব জাতি আমি তোমাদেরকে চন্দ্র দিয়েছি, আমি তোমাদেরকে সূর্য দিয়েছি, সব কিছু দিয়েছি। কোরআনে অনেক আয়াত রয়েছে, তোমরা এগুলো দেখে দেখে তোমরা হিসাব করবে, বছর হিসাব করবে, মাস হিসাব করবে। ইয়াস আনুরাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হাজ, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে হে নবী চন্দ্র এটা কি জিনিস, চন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দিন মাওয়াকিতু লিন-নাস, চন্দ্র দেখে দেখে আমরা আমাদের টাইম ঠিক করব, মাস ঠিক করব। আমরা এখন দেখেন আকাশে, এখন প্রায় 14-15 তারিখের চাঁদ আকাশে, চাঁদ বড় হয়েছে, এটা দেখে আমরা তারিখ ঠিক করব। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন আমি চাঁদের মতো সূর্যকেও আমি তারিখের জন্য, সময়ের জন্য নির্ধারণ করেছি, চন্দ্র আমার মানুষের জন্য দেখে দেখে তারিখ ঠিক করব। রসুল বলেছেন নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাহসিবু ওয়া লা নুহাসিব আশ-শাহরু হাকাযা 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 আও হাকাযা, আমরা উম্মি নবী উম্মি, আমরা এই সশিক্ষিত জাতি,
সশিক্ষিত জাতি, অম্মিমানি অনেকে মূর্খ বলে, অম্মমে মূর্খ না, অম্মিমানি সশিক্ষিত, আল্লাহ প্রদত্ত শিক্ষা দ্বারা শিক্ষিত আমরা, যাই দেখ বাহির থেকে কোনো শিক্ষা আমরা নেইনি। নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাহসিব, আমরা জটিল জটিল হিসেব পারি না, লসাগু কষাগু যোগ বিয়োগ এটা সেটা এটা আমরা করতে পারি না। আশাহরু ও সাহাবীরা, মাস হচ্ছে দশ, আশাহরু হা কাজা হা কাজা হা কাজা হা কাজা আও হা কাজা, মাস হলো দশ প্লাস দশ প্লাস দশ অথবা প্লাস নয়, তিরিশ বা উনত্রিশ। রসুল্লাহ হাত তুলে দেখিয়েছেন, দশটা আঙ্গুল তুলে দেখিয়েছেন, দশ 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 অথবা দশ দশ নয় উনত্রিশ, তিন দশে তিরিশ বা দুই দশ এবং নয় মিলে উনত্রিশ, এটা হচ্ছে মাস। তাহলে মাস কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন না রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন? আল্লাহ দিয়েছেন নাকি অ্যারিস্টটল দিয়েছেন? আল্লাহ দিয়েছেন নাকি প্লেটো দিয়েছে? আল্লাহ দিয়েছেন নাকি আমেরিকা দিয়েছে? আল্লাহ দিয়েছেন নাকি ব্রিটেন দিয়েছে? আল্লাহ দিয়েছেন নাকি ফ্রান্সের দার্শনিকরা দিয়েছে? আল্লাহ দিয়েছেন নাকি রোমান সভ্যতার জ্ঞানীরা দিয়েছেন, নাকি গ্রিক সভ্যতার জ্ঞানীরা দিয়েছেন? এই মাসের, এই চন্দ্রের এবং সূর্যের যে বড় দুটো নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ প্রদত্ত নিয়ামতকে তারা ব্যবহার করে, তারা ইংরেজি মাস তারা তৈরি করেছে। কি করেছে? ইংরেজি মাস, ইংরেজি মাসের কিছু হিসাব তারা তৈরি করেছে, যে বারো মাস একই দিনে, আজকে একত্রিশে ডিসেম্বর, কিন্তু এই মাসগুলোকে আমরা পালন করতে গিয়ে আমরা যদি আল্লাহর সাথে বেয়াদবি করি, সেটা জাহেলিয়ত হবে, সেটা কুফর হবে, সেটা ঈমান হবে না। সেটা বা এক বছর শেষ, এখন আমাকে আল্লাহ নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করতে হবে। থার্টি ফার্স্ট নাইট এটা আসছিল কিভাবে জানেন? তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধের সময় এই যে বড় বড় সাগরে বড় বড় নৌবহর ছিল, যুদ্ধের নৌবহর, যেখানে বিমান ল্যান্ড করতে পারে, যুদ্ধের বিমান, ওখানে ট্যাঙ্ক কামান গোলা বারুদ সব বড় বড় জাহাজে থাকে, এক একটা নৌবহর এক একটা জাহাজের সাথে অনেকগুলো জাহাজ একসাথে থাকে, এগুলোকে বলা হয় বহর। যেমন এই আমেরিকার সপ্তম নৌবহর, পঞ্চম নৌবহর বলা হয়, ষষ্ঠ নৌবহর এগুলো বলা হয়, এরা হচ্ছে এই আন্তর্জাতিক বিশ্বের বড় বড় গুন্ডা এরা, ঠিক আছে? হ্যাঁ, এরা বাংলাদেশ ভারতের দিকে তাকিয়ে দিয়ে রাখছে একটা, জাপানে রাখছে আরেকটা, মধ্যপ্রাচ্যে রাখছে আরেকটা। কোনটার নাম সপ্তম নৌবহর, কোনটার নাম ষষ্ঠ নৌবহর, কোনটাকে তার পঞ্চম নৌবহর বলে। যাই হোক, এগুলো বর্তমানে আছে, এর এক ব্রিটিশেরটা ছিল। এখন সৈন্যরা যুদ্ধ করত, যুদ্ধের মধ্যে মজা দেওয়ার জন্য তারা নারী পুরুষের আয়োজন করতো, নাউজুবিল্লাহ মজার আয়োজন করত। তখন কমান্ডারদের মাথায় আসলো, কে জানে তাদেরকে বুদ্ধি দিল, আমাদের সৈন্যরা লড়াই করতে করতে তারা ক্লান্ত হয়ে গেছে, রাত বারোটা এক মিনিটে অন্ধকার হয়ে যাবে, এক মিনিটে নতুন বছর সূচনা হবে, আমরা একটু এই সময়ে আমাদের সৈন্যদেরকে একটু মজা দিব আমরা তাদেরকে, নাউজুবিল্লাহ। তখন তারা কি করলো, একটা মাইকের মধ্যে আওয়াজ দিল ঠিক বারোটা এক মিনিটে, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, এটা সাথে সাথে লাইট অফ হয়ে গেল এক মিনিটের জন্য। ওই এক মিনিটের মধ্যে সমস্ত নারী পুরুষ একসাথে মদ খেতে লাগলো, নাউজুবিল্লাহ একজনকে একজন তারা চুমু দিতে লাগলো, জড়াজড়ি করতে লাগলো, হাজার হাজার নারী পুরুষ, হাজার হাজার সৈন্য তারা এই অস্থিরতা জেনা এবং ব্যভিচার লিপ্ত হলো হ্যাপি নিউ ইয়র নাম দিয়ে। সুতরাং থার্টি ফার্স্ট নাইট, হ্যাপি নিউ ইয়র, নববর্ষ, এগুলোর সাথে ব্যভিচারের ইতিহাস জড়িত, অস্থিরতার ইতিহাস জড়িত, মদের ইতিহাস জড়িত, সেই চর্চা করেছিল খ্রিস্টানরা, ইহুদিরা, নাস্তিকেরা, এবং তারা যুদ্ধা ছিল, ওরা ছিল বিজাতি। রসুল দেড় হাজার বছর আগে বলে গেছেন, ওই বিজাতিরা যাহা করবে তোমরাও গজে গজে তাদের অনুসরণ করবে। ওই বিজাতিরা বলল হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, এবং বলে তারা মদ খেলো, আনন্দ করলো, উৎফুল্ল হলো, বিলাসিতা করলো, আর তাদের দেখা দেখি সেই হ্যাপি নিউ ইয়ারের নামে
আমাদের কক্সেস বাজারের চট্টগ্রামের বাংলাদেশের বিভিন্ন এই যে সমুদ্র সৈকতগুলোতে এবং মুসলিম বিশ্বের বিভিন্ন সৈকতগুলোতে তারা ওই কাফেরদের আদলে খ্রিস্টানদের আদলে ইহুদিদের আদলে নাস্তিকদের আদলে খোদাদ্রোহীদের আদলে জেনার চর্চা শুরু করে দিল, তারাও বেবিচারের চর্চা তারা শুরু করে দিল। বলেন সবাই, নাউজুবিল্লাহ।